বন্ধুরা হাপুসুপুস পরিবারের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আমরা সপ্তমী অষ্টমী নবমী তিন দিনেই আমরা একটা করে ভিডিও দিয়েছি। এখন আমাদের দুর্গাপূজা চলে গিয়েছে, লক্ষ্মী পুজোও চলে গিয়েছে, তাই আমরা আমাদের অ্যানাদার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে যে আমরা নতুন ভিডিওটা নিয়ে আমরা বসছি, তো সেই ভিডিও কি কি আজকে আমাদের রেসিপি আছে সেটা তুমি একটু দর্শক বন্ধুদেরকে একটু বলে দাও। তো আজকের মেনুটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আজকের প্রথমে আমরা নিয়েছি হচ্ছে প্লেন রাইস, ইয়েস, এবং তার সঙ্গে আছে কাতলা কালিয়া, এবং তার সঙ্গে আছে সর্ষে পাপড়া, সর্ষে পাপড়া, এবং লাস্ট আমাদের মেন অ্যাট্রাকশন হচ্ছে চিকেন চাঙ্গেজি। আচ্ছা, নাম যেরকম ইউনিক, টেস্ট করার পরেই বোঝা যাবে কতটা ইউনিক। হ্যাঁ, তো আজকে আমরা প্রথম শুরু করছি। আচ্ছা, একটু জল খেয়ে নেওয়া যাক। ফার্স্ট তাহলে আমরা কাতলা কালিয়া দিয়ে শুরু করছি। হ্যাঁ, চলুন বন্ধুরা, তাহলে আমরা কাতলা কালিয়া দিয়ে প্রথম স্টার্ট করছি। আমি সার্ভ করছি, ঠিক আছে? প্রথমে ভেঙে নাও। আমি পিসগুলো কিন্তু বন্ধুরা বেশ বড়ই বড়ই করা হয়েছে। স্পাইসি ব্যাপারটা না? মাছটা কিন্তু ফ্রাই করা নয়। আচ্ছা, মাছটা প্রথমে মশলাটাকে তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পরে তারপরে মাছটা দিতে হবে। আমরা সচরাচর কী করি, মাছটাকে আগে ফ্রাই করে নিয়ে তারপর আমরা ইয়ে করা হয়। সাবধানে খাবে, ছোটো ছোটো কাঁটা আছে। কাতলা কালিয়ার পর্ব শেষ, কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা পরবর্তী নেক্সট আইটেম, সর্ষে পাবদা। সর্ষে পাবদা, সর্ষে পাবদার কালারটা দেখেছো কিন্তু? হ্যাঁ, ওপরে কাঁচা লঙ্কা আবার সর্ষের একটা বেশ কম্বিনেশন বস্তু আছে, সবুজ সবুজ। হ্যাঁ, একটা বেশ সবুজ মতো কালারের বেশ দারুণ দেখা যাক। এটা আমরা কেমন এটা হয়। আচ্ছা, হয়েছে তোমার? দেবো আর একটা দিই না, একটু গ্রেভিটা, একটু গ্রেভি দেবো। কাঁচা লঙ্কা দেবো না একটা? না, আমি লঙ্কা খেতে অত ভালোবাসি। আচ্ছা, আমি একটু লঙ্কা নিলাম, আমি একটু গ্রেভি নেবো।
সরষে পাবদা এর ইনগ্রেডিয়েন্টসটা কি কি আছে? সরষে সরষের সঙ্গে পোস্ত কম্বিনেশন। আচ্ছা, আর কাঁচা লঙ্কা তো উপরে যেমন দেওয়া হয়, যেমন ওই ইলিশ মাছের যে মাছের যে ভাপা রেসিপিটা হয় ঠিক তেমনই। এটা কিন্তু অত কাঁটার ব্যাপার নেই, এটা কাঁটার ব্যাপার নেই, এটা খুবই সুস্বাদু মাছ, সবসময় তুমি বাজারে পেয়ে যাবে, কোনো ইয়ে নেই। আর বেশ ছোটো হোক খেতে সুস্বাদু, না সরষের সঙ্গে কম্বিনেশনটা খুব সুন্দর। সত্যি বন্ধুরা পাবদাটা খুবই সুস্বাদু ছিল। বাঙালি কিছু হোক আর না হোক ভাত পাতে একটু মাছ চাই। হ্যাঁ, নেক্সট আইটেম আজকে যেটা আমাদের মেন অ্যাট্রাকশন, মেন অ্যাট্রাকশন রয়েছে চিকেন চঙ্গেজি। চিকেন চঙ্গেজি, চলো ওটা কি তুমি সার্ভ করতে পারবে? আমি সার্ভ করে দিই তাহলে। আমি গ্লাসটা এদিকে রাখছি। নাকি পারবে না? দাও আমাকে দাও, তুমি পারবে না। চিকেন চঙ্গেজি ওপরটা দেখো তো, একটা কাসুরি মেথির একটা বেশ সুন্দর এটা করা আছে। এটার মধ্যে হচ্ছে যে বেশ বড় বড় লেগ পিস, গ্রেভিটা দেখ, থিকনেসটা বুঝতে পারছো? গ্রেভি নেব, বন্ধুরা কালারটা আর থিকনেসটা দেখেই তো মনে হচ্ছে বেশ সুন্দর হবে টেস্ট। তো আমরা খাওয়া যাক, করে দেখা যাক, ট্রাই করে দেখলেই পাওয়া যাবে। এটা নতুন কিছু ফ্লেভার পাচ্ছে, এটা হচ্ছে চাট মশলার ফ্লেভার, এতে কসুরি মেথি আর চাট মশলা মাস্ট। আচ্ছা, যার জন্য তোমার টেস্ট একটা অন্য লেভেলে চলে। বাহ, ছোটবেলা তো পেঁয়াজ খেতে হবে। আচ্ছা, বড় বড় ড্রাম স্টিক দুজনের দুটো এক কামড় করে দেওয়া যাক। ভিতরে মশলা কিন্তু খুব সুন্দর ভাবে এ হয়েছে। যেটা আজকে আমরা খুব লাকি,
আমাদের রেস্টুরেন্টে যাওয়ার দরকারই নেই। রেস্টুরেন্টে যেতে হবে কি না? মাঝে মাঝে তো একটু রেস্টুরেন্টে যেতেই হবে ভিডিওটার মুডটা একটু চেঞ্জ করার জন্য। আমার ছেলের পাগলুর কিন্তু আবার ওটা মানে সবাই যেমন চিকেন মানে কি একটা সফট একটা হাড়ের সবাই পছন্দ করে যে একটা সফট একটা হাড়ের মাংস, ওর আবার তা নয় সলিড পিসটা হচ্ছে, ও সলিড পিসটা খুব পছন্দ করে। সলিড পিসটা তুমি কি পাও টেস্টে খুব ভালো লাগে। তুমি যখনই দু তিন রকম আইটেম নিয়ে বসছো তখন একটা খেতে খেতে আর একটা যেতে যেতে অটোমেটিক্যালি পেট ভরে যায়, সবটা খাওয়া হয় জাস্ট টাচ খাওয়া না টাচ। আমাদের অনেকদিন পরে আমরা ভিডিও করছি, কেমন লাগছে তোমার? অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। অনেকদিন পরে আমরা ঘরে যে ভিডিও বানাচ্ছি তোমার কেমন লাগছে? যদি এতদিন ভিডিও করার পর এত সুন্দর সুন্দর আইটেম থাকে না, ভিডিও করার ইন্টারেস্টটাও বেড়ে যায়। কন্টেন্টটাও তো খুব সুন্দর, হ্যাঁ খেতে ভালোবাসি আমরা, কন্টেন্টটাও বেশ ভালো মতো চুজ করেছি, যার জন্য কন্টেন্টের কন্টেন্ট ভিডিও দর্শকদের জন্য আমরা নতুন নতুন বানাচ্ছি, প্লাস আমাদের মন করে খাওয়াটাও হচ্ছে ঘরে রেস্টুরেন্টে সব জায়গাতে। তো আজকের আমাদের এই যে রেসিপিগুলো ছিল টোটাল তিনটে আইটেম যে ছিল, তার মধ্যে সব থেকে তোমার কোনটা বেশি ভালো লাগলো? অবশ্যই চিকেন চেঙ্গেজি। চিকেন চেঙ্গেজি, আচ্ছা গুড। কিন্তু আমার তো না সব আইটেমই ভালো হয়েছে, সব আইটেম বেস্ট আর কি চিকেন চেঙ্গেজি। তো আমাদের বন্ধুরা আজকে আমাদের খাওয়া কমপ্লিট, তো এবার আমাদের বিদায় নেওয়ার পালা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কমেন্টে জানান আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং লাইক করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বেল আইকনের ঘন্টিটা কিন্তু বাজিয়ে দেবেন যাতে আমরা পরের ভিডিওটা যখনই আমরা আপলোড করব নোটিফিকেশনটা তোমার মোবাইল আপনাদের মোবাইলে তুরন্ত পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিও।